الله رب العالمين دار دي أبوي بندا سورة الرحمن شارع ويكشوت تلتا سورة أمي الله طب سورة الرحمن تيمون اكتا سورة يمون اكتا سورة جيسوا الرحمن المدى أمر الله নিজেই নিজের পরিচয় গুণাগুণ বর্ণনা করেছেন এইজন্য আমার আল্লাহর কাছে সূরা রহমানের এত দাম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ওলামায়ে কিরাম আছে বলতে পারে কোরআনের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম কলমের সূরা ওই সূরাতুল কলমের মধ্যে আমার আল্লাহ কি বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা بِنِعْمَتِ رَبِّكَ بِمَجْنُونٍ জোরে বলে আল্লাহু আকবার আমার ভাইয়েরা ওলামায়ে কিরাম বলতে পারে সূরাতুল কলম এটা এমন একটা সূরা যে সূরাটার মধ্যে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্র গুণাগুণ বর্ণনা করেছেন বিশ্ব নবীর প্রশংসা করেছেন এইজন্য আপনার আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলে হে আমার উম্মতেরাও তোমাদের মধ্য থেকে কেউ যদি সূরাতুল কলমকে ভালোবাসো সে কেমন যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসলাম ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুর রহমানকে ভালোবাসো সে কেমন যেন আমি আল্লাহকেই ভালোবাসলাম এই জন্য সূরাতুর রহমানকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দ সূরা রহমানটা আমি আল্লাহর কাছে বিশেষ তিনটা কারণে গুরুত্ব এক নম্বরে সূরাতুর রহমান এটা এমন একটা সূরা যে সূরা রহমানের মধ্যে আমি আল্লাহ নিজেই নিজের প্রশংসা করলাম আর দুই নম্বরে বান্দাই সূরাতুর রহমান আমি আল্লাহ কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই সূরাতুর রহমান এটা এমন একটা সূরা যে সূরা রহমানটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই নিজের কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করে তোমাদের শোনাবো আমার ভাইয়েরা আপনি আমি সব মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাব আল্লাহ ডাক দিয়ে বলবে এ জান্নাতির দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যে যে নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তোমরা কি সব নিয়ামত পেয়েছো সমস্ত জান্নাতিরা ডাক দিয়ে বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সব নিয়ামত পেয়েছি আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলবে এ জান্নাতির দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যে যে নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তোমরা কি সব নিয়ামত পেয়েছো আবার সব জান্নাতিরা ডাক দিয়ে বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সব নিয়ামত পেয়েছি আল্লাহ তাআলা তৃতীয়বার আবার ডাক দিয়ে বলবে হে জান্নাতের দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যা যা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম সব তোমরা বুঝে পেয়েছো কিনা আল্লাহ তাআলার কিছু কিছু জান্নাতি বান্দা আছে যারা নামাজ পড়েছে জান্নাত পাওয়ার জন্য যারা নামাজ পড়েছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ হ্যাঁ সব নিয়ামত পেয়েছি আবার আল্লাহর কিছু কিছু বান্দা আছে যারা আহলে হক উলামায়ে কেরাম যারা খাঁটি আল্লাহর আশেক তারা ডাক দিয়ে বলবে আল্লাহ না না সব নিয়ামত পাই নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন আমরা যারা নামাজ পড়ি আমরা যারা রোজা রাখি আমরা যারা ইবাদত করি আমাদের প্রত্যেকের ইবাদত কিন্তু এক উদ্দেশ্য নয় আমাদের মাঝে কিছু কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য আবার আমাদের মাঝে আল্লাহর কিছু কিছু বান্দা আছে যারা খাঁটি উলামা একরাম যারা খাঁটি আল্লাহর আশেক তারা ডাক দেয় বলে আল্লাহ আমার জাহান্নামও চাই না জান্নাতও চাই না জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবেন হে জান্নাতের দল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করেছে তারা তো জান্নাত পেয়ে খুশি ডাক দিয়া বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সব নিয়ামত পেয়েছে কিন্তু উলামায়ে কিরাম ডাক দিয়া বলে আল্লাহ না না সব নিয়ামত পাই নাই আল্লাহ ডাক দিয়া বলে হে জান্নাতের দল কোন নিয়ামতটা পাও নাই বলো না ওই সমস্ত জান্নাতের ডাক দিয়া বলবে আল্লাহ কোন নিয়ামতটা পাই নাই জানেননি সবচেয়েতে বড় নিয়ামত পাই নাই সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতের দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে এত এত নিয়ামত দিলাম আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও বলতেছো সব নিয়ামত পাও নাই আল্লাহ কত নিয়ামত দিবে জান্নাতে জানেননি আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেব ওই জান্নাতটাও হবে দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ বড় আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ এক একজন জান্নাতিদেরকে এমন সুন্দর নেককার উর দান করবো আমি আল্লাহর বানানো জান্নাতি উর আমি আল্লাহর বানানো জান্নাতি কোনো নেককার উর যদি আমি আল্লাহর আসমানটা ভেদ করিয়া যদি মাত্র তার একটা আঙুল দেখা দেয়
আমি আল্লাহ জান্নাতি হুরগুলোকে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর বানাও জান্নাতি হুরের একটা আঙ্গুলের সৌন্দর্যের আর ঝলকানির কারণে দুনিয়ার সব মানুষগুলো বেহুশ হয়ে যাইত আল্লাহু আকবার এইজন্য যুবক ভাইদেরকে বলতে চাই এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার মতো যুবক যারা আছো তোমাদেরকে বলতে চাই রে ভাই এরে যুবক তোমরা কোন অবৈধ ভালোবাসা করো কোন অবৈধ প্রেমের পিছনে দৌড়াও এভাবে অবৈধ ভালোবাসা কইরা নোংরামি কইরা কয়টা ভালোবাসা করতে পারবা একটা দুইটা চারটা এর চাইতে বেশি পারবা না আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে বর্তমান যুব সমাজের মধ্যে কিছু কিছু যুবক যুবতী আছে যারা ফেসবুক টুইটার ভাইবার চালায় চরিত্র নষ্ট হয়ে গেছে 10টা 12টা প্রেম করে এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না না আপনাদের এলাকায় হয়তো নাই আমি আমি আমার এলাকার কথা বলতেছি আমি তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে সারা বাংলাদেশ ঘোরা হয় বিভিন্ন স্থানের কথা বলি রাত যখন 12টা বেজে যায় কি করেন বর্তমান সব যুবককে বলতেছি না বর্তমান জামানার কিছু কিছু যুবক আছে যখন 12টা বেজে যায় মোবাইলটা হাতের মধ্যে নেয় মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ফোন দেয় হ্যালো জান কেমন আছো আবি যাবি কথাবার্তা বলে আধা ঘন্টা কথা বলে আধা ঘন্টা কথা বলার পরে কি কয় যে জান আমি তো সারাদিন অফিস আদালত নিয়ে ব্যস্ত ছিলাম আমার শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আজকের জন্য ঘুমাই গুড নাইট বাই বাই টাটা এখন গার্লফ্রেন্ড বেচারি মনে করে আসলেই বুঝি আমি যার সঙ্গে কথা বলি আমার বিএফ আমার বয়ফ্রেন্ড বুঝি আসলে বড় অফিসার আসলে কিন্তু বড় অফিসার না সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় 420 বাটপার আর রাত 12টার পরে গার্লফ্রেন্ডে ফোন দিয়ে কয় যে আমি সারাদিন অফিস আদালতে ব্যস্ত ছিলাম এখন গার্লফ্রেন্ড বেচারি মনে করে মনে মনে আসলেই বুঝি সত্য কথা আমার বয়ফ্রেন্ড বুঝি অনেক বড় অফিসার এখন বলে ঠিক আছে গুড নাইট বাই বাই টাটা তুমি ঘুমাও এই কথা বলার পরে আধা ঘন্টা কথা কইয়া একটারে ঘুম পাড়াইয়া আবার আরেকটারে কল দেয় ওইটার সঙ্গে আধা ঘন্টা কথা কইলা আবার এটারে ঘুম পাড়ায় আধা ঘন্টা আবার আরেকটারে কল দেয় এইভাবে কথা বলতে বলতে 10টা 12টা অবৈধ ভালোবাসা করে অবৈধ প্রেম করে এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই কিন্তু যুবক ভাই তোমাদেরকে বলতে চাই এভাবে অবৈধ ভালোবাসা কইরা কয়টা ভালোবাসা করতে পারবা 10টা 12টা কিন্তু একসঙ্গে 4টার বেশি রাখা সম্ভব নয় কিন্তু আমার মায়ার নবী আমার দয়ার নবী ডাক দিয়া বলে হে যুবক তুমি যদি এইভাবে অবৈধ ভালোবাসাগুলো ছেড়ে দাও এইভাবে অবৈধ ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে হে যুবক তোমার মাথাটা যদি আমি নবীর রঙে রঙিন টুকরা যুবক ভাইয়েরা এমন নারীর পিছনে দৌড়ায় মাত্র এক সপ্তাহ বেরাস না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যাবে না কি বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় যুবক তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে কেমন সুন্দর নেককার পুর বানাইছি জানো আমি আল্লাহর বানানো জান্নাতি নেককার ওর যদি আসমানটা ভেদ করিয়া তার মুখের সামান্য থুথু লালা যদি দুনিয়ার সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিত তো গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলা মিষ্টি হয়ে যাইতো চিৎকার করে বলে সুবহানাল্লাহ এই জন্য আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আমরা ওয়াদা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের আর কোনো অবৈধ ভালোবাসা থাকবে না আজকের এই মাহফিল থেকে আমাদের গার্লফ্রেন্ড যাদের যাদের আছে তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে আপনাদের ব্রেকআপ রাজি আছেন তো যুবক যুবকটি কয় না সব মুরব্বীর গেল কয় আল্লাহ আমার কলেজের টুকরা যুবক ভাইদের কবুল করুন সকলে বলি আমিন এখন বেজাল তো আরেকটা লাগছে বেজাল লাগছে কোনটা আমি বললাম তোমরা এমন নারীর পিছনে দৌড়াও এক সপ্তাহ গোসল না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যাবে না এক সপ্তাহ ব্রাশ না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যাবে না এখন মাইকের আওয়াজ কি আমার মা বোনের কানে যাচ্ছে কি যাচ্ছে না এখন মা বোনরা মনে মনে কইতেছে হুজুর শুরুতে তো খুব চমৎকার বয়ান করতেছিলেন খুব সুন্দর করে গলা দিয়া কিন্তু আপনি এটা কী কইলেন আমরা মহিলারা ব্রাশ এক সপ্তাহ না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যায় না এ আপনারা বেড়ারা কি ভালা নাকি বলে ঠিক কি না মহিলারা বলতেছে আপনারা বেড়ারা ভালা না আপনারাও যদি এইভাবেই করেন আবার কিছু কিছু মা বোন মনে কষ্ট পাইতে পারে ওনারা বলতে পারে হয়তো হুজুর আমাদেরকে অপমান করেছে আমি বলতে চাই ও আমার কলিজার টুকরা মা ও আমার কলিজার টুকরা বোন আপনাদেরকে আমি অপমান করি নাই আমিও তো আপনাদের মতো একটা মায়ের সন্তান আপনাদেরকে আমি অপমান করি নাই আমি কেন ওলামা ইকরাম কোরআন হাদিস ইসলাম আমার মা বোনদেরকে এত সম্মান আর ইজ্জত দান করেছে পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীর কোন সংবিধান আমার মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিতে পারে নাই চিৎকার করে বলেন ঠিক কিনা কিন্তু এখানেও বেজাল আছে বেজালটা কি আগের জামানার মায়েদের গর্ব থেকে শাহজালা শাহ পরান বাইজিদ বোস্তামের মতো আল্লাহওয়ালা সন্তান জন্ম হতো আগের জামানার মায়েদের গর্ব থেকে মাইনুদ্দিন চিশতির মতো বড় বড় আল্লাহওয়ালা সন্তান জন্ম হইতো আর বর্তমান জামানার কিছু কিছু মায়েদের কথা বলি সব মায়েদের কথা বলি না বর্তমান জামানার কিছু কিছু মা যারা সন্তানকে গর্বের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করে না নামাজ পড়ে না জিকির করে না বর্তমান জামানার কিছু কিছু মা যারা সন্তান গর্বে থাকা অবস্থায় অশ্লীল সিনেমা দেখে খারাপ কাজ করে এমন মায়েদের গর্ব থেকে ইয়াবা খোর বাবা খোর ফেন্সিডিল খোর সন্তান জন্ম হয় জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ও আমার কলিজার টুকরা মা আপনিও তো মা আগের জামানার মা ওরা তো মা আগের জামানার মারা কেমন মা আর আপনি
আপনার জীবনটা কেমন না দেখেন না আল্লাহু আকবার আগের জামানার মারাও তো মা বর্তমান জামানার মারাও তো মা ও মা আপনিও তো মা মাইনউদ্দিন চিশতির মা তো মা মাইনউদ্দিন চিশতির মা কত বড় আল্লাহ ওয়ালা মা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আল্লাহর এত বড় ওলি ছিল কত বড় ওলি জানেন নি মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আল্লাহর এত বড় ওলি ছিল যার জীবনের এক দাওয়াতেই 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এত বড় ওলি ছিল 90 লক্ষ বিধর্মী মাইনউদ্দিন চিশতির হাতের মধ্যে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হয়ে যায় মাইনউদ্দিন চিশতির মনটা বড় খুশি মার কাছে আয়েশা ডাক দিয়ে বলে মা আজকে আমি মাইনউদ্দিনের মনটা বড় খুশি মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলে মাইনউদ্দিন কে তোমার মনটা এত খুশি মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে মা আজকে আমি মাইনউদ্দিনের মনটা এত খুশি হওয়ার কারণ কারণ হলো আজকে আমি মাইনউদ্দিনের হাতের মধ্যে হাত রাইখা আমার কাছে 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে মাইনউদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে মাইনউদ্দিন আল্লাহর কসম আল্লাহর কসম 90 থেকে 96 লক্ষ বিধর্মী তোমার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর কসম এটা তুমি মাইনউদ্দিনের কোনো কেরামতি নয় এটা হলো আমি মায়ের কষ্টের ফসল আল্লাহু আকবার মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বড় আশ্চর্যিত হয়ে যায় আর ডাক দেয়া বলে মা 90 থেকে 96 লক্ষ বিধর্মী আমার হাতের মধ্যে হাত রাইখা মুসলমান হয়ে যায় কিন্তু আমি মাইনউদ্দিনের কোনো কেরামতি নয় আপনি মায়ের কষ্টের ফসল কেমনে করিয়া বলেন না মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা দু চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দেয়া বলে বাবা এ মাইনউদ্দিন ভালো করে শুনে নাও তুমি মাইনউদ্দিন যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলা আল্লাহর কসম করে বলি প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়িয়া গভীর রজনীতে উঠিয়া যাই নামাজের মধ্যে সিজদায় পড়ে যাইতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আপনি আমি মাইনু মায়ের গর্ভের মধ্যে যেই মাইনউদ্দিনকে দান করলেন আমার গর্ভের সন্তান মাইনউদ্দিনকে জগৎ বিখ্যাত ওলি না বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়েন না এর মাইনউদ্দিন এখানে শেষ নয় শেষ নয় এরপর যখন তুমি মাইনউদ্দিনের যখন জন্ম হয়ে গেল আল্লাহর কসম করে বলি এরে মাইনউদ্দিন জীবনে তোমারে যত ফোঁটা দুধ পান করাইলাম আল্লাহর কসম করে বলি রে মাইনউদ্দিন জীবনে এক ফোঁটা দুধ তোমাকে বিসমিল্লাহ ছাড়া জীবনে এক ফোঁটা দুধ তোমাকে অজু ছাড়া পান করাই না আল্লাহু আকবার এই জন্য আমার বুক মাদেরকে বলতে চাই ও মা আপনিও তো মা মাইনউদ্দিন চিশতির মা ও তো মা মাইনউদ্দিন চিশতির মা কত বড় আল্লাহওয়ালা মা আল্লাহর কসম করে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মধ্যে যোগে যোগে যে যত বড় ওলি দুনিয়ার মধ্যে আসছে তার বড় ওলি হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান যার ছিল তিনি হচ্ছেন তাদের মায়েদের জোরে বলেন ঠিক কিনা কারণ গাছ ভালো তার ফল ভালো মা ভালো তো তার সন্তান ভালো জোরে বলেন ঠিক কিনা এই জন্য